হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখন মোটামুটি সবার সাথে থাকার চেষ্টা করছি, হাতে কিছুটা সময় আছে। সো শেষ সময়ে শেষবারে আমি যে ভিডিওটা দিয়েছিলাম, সেখানে আমার কিছু স্পেসিফিক ইনফরমেশন উল্লেখ ছিল যে আপনি একটা জব থেকে মাল্টাতে কত টাকা ইনকাম করতে পারবেন। যেটা আমি স্ট্যান্ড বাই এখানে থেকে করছি, সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করেছি। সো একটা জব থেকে মিনিমাম এবং ম্যাক্সিমাম কত টাকা ইনকাম করা যায়, সেখানে হয়তো আপনারা কিছু ইনফরমেশন পেয়েছেন। সো এর ভিতরে একটা আরেকটা কমন কোয়েশ্চেন থাকে, যেটা প্রতিনিয়ত আমি পাচ্ছি অনেকজনের থেকে। আমার পেজে অনেকে মেসেজ দিচ্ছে, ইউটিউবে কমেন্ট করছে যে মাল্টায় একজন লোক থাকা খাওয়ার খরচ কত। যেহেতু এখানে স্টুডেন্ট ওয়ার্কার রেগুলার আসা যাওয়া করছে, সো যেহেতু ওয়ার্কারের চাহিদা বেশি এখানে, স্টুডেন্টের হায়ার স্টাডির জন্য অতটা জার্মানি, সুইডেন, ডেনমার্কের মতো স্টাডি ফিল্ডটা অতটা এলাবোরেট না। তো সে অনুযায়ী যেহেতু ওয়ার্কাররা আসছে, বেসিক্যালি সবারই, শুধু ওয়ার্কার না, স্টুডেন্টের জন্য সবারই আগে চিন্তা হচ্ছে এখানে লিভিং কস্ট এবং ফুড অ্যান্ড অ্যাকোমোডেশন। এই জিনিসগুলো ডেফিনেটলি আমাদের মাথায় রাখতে হবে, কারণ আমাদের আয় থেকে যদি ব্যয় বেশি হয়ে যায়, তখন আসলে এখানে থাকার কোনো অর্থই হয় না। সে অনুযায়ী এই কোয়েশ্চেনটা আমি বারবারই পাচ্ছি যে এখানে থাকা খাওয়ার খরচ কত। এছাড়া আরও অনেকজনে কোয়েশ্চেন করছে, অনেকেই মিডল ইস্টে রেস্টুরেন্টে জব করছে, সো তাদের একটা কথা হচ্ছে এখানে চেইন যে রেস্টুরেন্টগুলো আছে, বার্গার কিং, ম্যাকডোনাল্ডস, আরো কিছু আছে। সো স্পেসিফিক এই দুইটি রেস্টুরেন্ট সম্বন্ধে তারা জানতে চাইছে যে এখানে আমরা যদি জব করি আমাদের ইনকামটা কেমন হতে পারে। সো আমি একটা জিনিস বলবো, আপনি যেহেতু এখানে আসবেন, স্পেসিফিকলি একটা কোম্পানির মাধ্যমে আসতে হবে। সো ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আপনার কোম্পানি। সো আর আরেকটা কথা হচ্ছে, অনেকে জানতে চাইছেন যে এখানে একটা কোম্পানিতে যদি আপনি আসেন, অন্য কোম্পানিতে যাওয়ার প্রসেসিংটা কি। সো এই সবগুলো জিনিস নিয়ে আজকে আমার ভিডিওটা কভার করার চেষ্টা করবো, দেখা যাক কটু করা যায়। আমি চাইবো খুব শর্ট এবং ব্রিফলি শেষ করার জন্য, কারণ লেংথি হয়ে গেলে জিনিসটা বোরিং হয়ে ওঠে। সো স্পেসিফিকলি আমি প্রথমে এখানে ফুড অ্যান্ড অ্যাকোমোডেশনের কথাটা বলি, যেটা আমি স্ট্যান্ড বাই এখন এখানে আমি থাকছি, খাচ্ছি, সব মিলে আমার বাস্তব অভিজ্ঞতাটা আপনাদের সাথে তুলে ধরি। যেমন নর্মালি এখানে বাসা ভাড়াটা আপনার শুরু হয় 600 ইউরো থেকে, মানে 2 রুমের একটা বাসা যদি আপনি নিতে চান, এটার নর্মাল রেন্ট হচ্ছে 600 ইউরো, মানে যেটা থেকে শুরু হয়, যেটা নর্মাল একটা অ্যাভারেজ আপনার যে রেন্টটা থাকে। সো 600, 650, 700, 750, আর এখানে 600 মানে বাংলাদেশি 600 না, মানে বাংলায় 60,000 টাকা, এটা ধরে নিতে হবে অন এভারেজ। সো সো 600 থেকে 750, এর ভিতরে আপনি 2 রুমের নর্মাল থেকে হাই কোয়ালিটির বাসাগুলো পেয়ে যাবেন। এখানের অ্যাভারেজ এই রেন্টেই থাকে। সো এর ভিতরে যেমন 3 রুমের বাসা যদি নর্মাল নর্মালি বলতে চাই, 800 থেকে 900 ইউরো, আই মিন 80 থেকে 90 হাজার টাকা। এই হচ্ছে স্পেসিফিকলি একদম নর্মাল হিসেবটা। সো এখন কথা হচ্ছে, 2 রুমে যদি একটা বাসা নেন, আপনারা যদি 4 জনে শেয়ার করে থাকেন, তাহলে 60,000 টাকাকে যদি আমি 4 ভাগ করি, তাহলে 185 ইউরো করে 4 জনে শেয়ার করলে 600 ইউরো অত বেশি কিছু না। সো নর্মালি এটা থাকা যায় এক রুমে 2 জন করে শেয়ার করে থাকলেন 185 ইউরো করে। সো এখন 185 ইউরো হিসেবটা যদি করতে যাই, আপনি যদি একটা জবে 800 ইউরো, 900, 1,000 ইউরো ইনকাম করেন, সো এই টাকাটা আপনার গায়ে লাগবে না, এটাগুলো আপনার বাসা ভাড়াটা। সো এরপরে আপনার যদি 600 ইউরো বাসা আপনার ভালো না লাগে, 650-700 ইউরোতে যান, সো সেখানে আরও হাই কোয়ালিটির, আরও অনেক হাই ডেকোরেটেড বাসা পাবেন। আর 800 ইউরো, 900 ইউরো যেই কথা বললাম, এখানে আপনি 3 রুমের বাসা 6 জন যদি শেয়ার করে নিতে চান, তাহলে 3 রুমের বাসাটাই বেটার হয়। সো এখানে 800 থেকে 900 ইউরো ভিতরে আপনি পেয়ে যাবেন। নর্মালি আমি যা দেখি, 2 রুমের বাসাই সুন্দর, 4 জনে শেয়ার করে থাকে, এইগুলো বাসা ভাড়ার হিসেবটা আপনি 600 থেকে 800, আই মিন বাংলায় 60,000 থেকে 80,000-90,000-এর ভিতরে 2 রুম থেকে 3 রুমের বাসা পেয়ে যাবেন। আর আপনারা শেয়ার করে যদি থাকেন, 150 ইউরো, বাংলা 15,000 টাকা, এটাই এনাফ, এর বেশি আর যাবে না আমি আশা করি। আর এর ভিতরে আপনি 25 ইউরো, আই মিন বাংলা 2,500 টাকা, আপনার ইলেকট্রিসিটি, নেট বিল অ্যান্ড ওয়াটার বিল এগুলো ইনক্লুড করে নেন, সো এই জিনিসটা অতটা গায়ে লাগবে না। সো টোটালি 150 থেকে 175 বাসা ভাড়াটা, এটা ধরে নিতে পারেন। আর এরপরে আসি খাবারেরটা, যদি আপনারা 4 জনে থাকেন, শেয়ার করে থাকেন, আর
100 ইউরো যদি ধরি বাংলা 10,000 টাকা, এটা অনেক অনেক। আপনি 100 ইউরো যদি মানে অন এভারেজ নর্মালি আপনি খাওয়া দাওয়া যেটা করেন সেটা যদি অ্যাক্সেস কিছু না করেন, 100 ইউরো অনেক টাকা। সো আপনি অনেক আই মিন 80 থেকে 100 ইউরোর ভেতরে আপনি আপনার 1 মাস কাটিয়ে দিতে পারবেন। এটা হচ্ছে নর্মাল আমি যেটা পাস করছি এখন, এই হচ্ছে ফুড অ্যান্ড অ্যাকোমোডেশন, আই মিন বাসা ভাড়ার জন্য 150 থেকে 175 ইউরো ধরে নিন, আর ফুডের জন্য 80 থেকে 100 ইউরো, আই মিন বাংলা 8,000 থেকে 10,000 টাকা। এর ভিতরে আপনার ফুড অ্যান্ড অ্যাকোমোডেশন টোটালি 285 ইউরো থেকে 270 ইউরো, এটা ধরে নিন অন অ্যাভারেজ। দেন আপনার যদি আদার্স কোনো হ্যাবিট থাকে, ড্রিঙ্কস করেন অথবা স্মোক করেন অথবা পার্টি যান, সেটা আপনার পার্সোনাল। আমি জাস্ট এখানে অন অ্যাভারেজ আপনার থাকা খাওয়ার খরচের হিসাবটা দিয়ে দিলাম, আর পার্সোনাল যে খরচগুলো আছে সেটা আপনার কতটুকু ব্যয় হচ্ছে সেটা আপনার হিসেবের মধ্যে থাকুক না থাকুক, সেটা আমার রাখারও প্রয়োজন নেই। সো আমি আপনাদের যে বেসিক কোয়েশ্চেনটা আছে এটার উত্তরটা দিলাম। এরপর আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে আমরা যদি বার্গার কিং অথবা ম্যাকডোনাল্ডসে জব করি তখন আমাদের স্যালারি কেমন হবে। এই কোয়েশ্চেনটা করা হয়েছে প্রায় 2-3 বার আমার ইউটিউবে এবং পেজে অনেকেই মেসেজ দিয়েছে, কারণ অনেকেই রেস্টুরেন্টে জব করছে মিডল ইস্টে এবং বিভিন্ন কান্ট্রিতে। সো এখানে আসলে তারা কিরকম ইনকাম করতে পারবে এই দুইটা রেস্টুরেন্ট থেকে, শুধু এই দুইটা না চেইন রেস্টুরেন্টগুলো থেকে। সো স্পেসিফিকলি এখানে বিভিন্ন কোম্পানি যখন এমপ্লয়ি হায়ার করে তারা এজেন্সি সিক করে। সো স্পেসিফিকলি একটা লোক হায়ার করা অথবা অনেকগুলো লোক হায়ার করা একটা রেস্টুরেন্ট অথবা একটা কোম্পানির জন্য অনেকটা টাফ হয়ে যায়। সো এখানে কিছুটা রিক্রুটমেন্ট এজেন্সি আছে, সো এরা কন্ট্রাক্টার নিয়ে নেয়। সো এরা এমপ্লয়ি আপনার সার্ভ করে বিভিন্ন কোম্পানিতে। সো সেই অনুযায়ী আমি অনেকগুলো নেপালি ছেলের সাথে পরিচিত ছিলাম আমার জব পারপাসে। সো তারা ম্যাকডোনাল্ডসে জব করতো, তারা একটা এজেন্সির মাধ্যমে ওইখানে জব করছে। সো আমি আপনাদের লাস্ট ভিডিওতে বলেছিলাম একটা ইনকামে নর্মালি আমার কন্ট্রাক্টে আমাকে তারা দিচ্ছে 5 ইয়ার 53 সেন্ট করে। সো ম্যাকডোনাল্ডসের হিসেবটা হচ্ছে তারা ওই যে নেপালি ছেলেগুলো ম্যাকডোনাল্ডসে জব করছে, সো সেখানে তারা পাচ্ছে 4 ইউরো 40 সেন্ট করে, আই মিন তাদের এজেন্সি তাদের দিচ্ছে, কিন্তু তারা জব করছে ম্যাকডোনাল্ডসে, ডিরেক্টলি ম্যাকডোনাল্ডসে করছে না, তারা কোনো এজেন্সির মাধ্যমে করছে। সো এজেন্সি তাকে আই মিন এক প্রতি মাসে যে বেসিক আওয়ারটা আমি বলেছিলাম লাস্ট ভিডিওতে 173 ঘন্টা 33 মিনিট, সো সে অনুযায়ী যদি 4 ইউরো 40 সেন্ট করে ধরিস তাহলে তারা মান্থলি পাচ্ছে প্রায় 771 ইউরো, আর 775 বাংলাদেশি হিসেব করলে প্রায় 78,000 টাকা, 77,000 টাকা এমন টাকাই আসবে। সো এটা হচ্ছে ম্যাকডোনাল্ডসের আপনি যদি কোনো এজেন্সির মাধ্যমে জব করুন, এটা হচ্ছে আপনার বেসিক ইনকামটা। এরপরে হচ্ছে আপনি যদি ডিরেক্টলি করতে চান, ডিরেক্টলি যদি ম্যাকডোনাল্ডসে আপনি জব ম্যানেজ করতে পারেন তখন আপনার স্যালারি কেমন হবে। সো এই ব্যাপারটা আমি ডিরেক্টলি কাউকে অতটা ডিপলি দেখি না, তবে আমরা যখন এসেছিলাম আমাদের এক বন্ধু, ও আপনার আমরা তো সবাই পার্ট টাইম জবের জন্য তখন অ্যাপ্লাই করেছি চারদিকে, সো ও ম্যাকডোনাল্ডসে জব পেয়েছিল কোভিডের আগে। সো তখন তার স্যালারি এবং আদার ফ্যাসিলিটিস যথেষ্ট বললো, কারণ ওরা যেহেতু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, ডেফিনেটলি ওরা যখন আপনার এমপ্লয় নেবে তাদের একটা স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনাকে ওয়েজেস দেবে। সো তার স্যালারি স্টার্টিংয়ে ছিল 6 ইউরো অ্যাজ এ পার্ট টাইমের, তখন আমরা 4 ইউরো 50 সেন্ট করে পাচ্ছি আমরা যখন জব করছি মাল্টাতে এসে শুরুতে। সো তখন 6 ইউরো করে তার স্টার্টিং স্যালারি, ইটস ভেরি গুড, এবং আদার ফ্যাসিলিটিস আছে, এছাড়া আপনার ডিউটি আওয়ারে আপনি খাওয়া দাওয়া ফ্রি পাচ্ছেন, আর মেডিকেল আদার সিক লিভ অনেকগুলো ইস্যু মিলিয়ে অনেকগুলো সুযোগ সুবিধা মিলিয়ে খুব ভালো একটা অফার। সো ডিরেক্টলি যখন আপনি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলোতে জব করতে যাবেন এটা হচ্ছে আপনার প্লাস পয়েন্ট। সো এটা হচ্ছে মূল কথা। সো আপনি যদি এজেন্সির মাধ্যমে যান আপনি হিসেব করলে দেখা যাবে বাংলাদেশি টাকা 75,000 থেকে 78,000 টাকা নর্মালি পাচ্ছেন, আর যেটা আমি আমার আগের ভিডিওতে বলেছি আপনাকে এটা নর্মালি ওদের দিতেই হবে। আর যদি ডিরেক্টলি আপনি কোম্পানি ম্যানেজ করতে পারেন দেন সেটা হিসেবটা অনেকটা উপরে চলে যায়, স্কেলটা অনেক উপরে চলে যায়। সো যেহেতু আমি আমার বন্ধু যে কথাটা বললাম আপনার 6 ইউরো করে পাচ্ছে, বাট সে ফুল টাইমে ছিল না, আর লিগালি যখন আপনি স্টুডেন্ট থাকবেন আপনাকে কোনো কোনো কোম্পানি ফুল টাইমার হিসেবে নিতে পারবে না, কারণ এখানে কিছুটা রুলস অ্যান্ড রেজুলেশন আছে। সো এগুলো ওদের অ্যাপ্লাই আমি ওইগুলো মানতে হবে, এই হচ্ছে কথা। সো 6 ইউরো করে ধরে নিলে ভালো ভালো টাকাই পাওয়া যেত তার পার্ট টাইমের হিসেবে, তো সেখানে একটা লিমিটেশন আছে 500-600 ইউরো, সো এর ভিতরে থাকতে হবে ওকে।
এইগুলো। আর আরেকটা কথা হচ্ছে আপনার কোম্পানি চেঞ্জের ব্যাপারটা, এখানে আসলে আপনারা কখন কোম্পানি চেঞ্জ করতে পারেন, আপনি যখন দেশ থেকে আসবেন অথবা আপনি স্টিল অ্যাব্রোড থেকে অ্যাপ্লাই করবেন, দেন আপনার কন্ট্রাক্টে লেখা থাকবে থাকবে আপনার 3 থেকে 6 মাস অথবা 1 বছর 12 মাস অথবা 18 মাস আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন না। সো আমি যে ম্যাকডোনাল্ডসের কথা বলছিলাম, যে নেপালি ছেলেগুলো কাজ করতো, তাদের সাথে কন্ট্রাক্ট ছিল 24 মান্থস। সো তারা 24 মান্থসের আগে যদি তারা রিজাইন করে দেন, তাদেরকে একটা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তাদেরকে ফাইন দিতে হবে। সো সেটার পরিমাণ আমাকে বললো 1500 ইউরো সামথিং লাইক ইট, তাদের কন্ট্রাক্টটা যেভাবে উল্লেখ ছিল। সো তারা প্রায় অলরেডি ওইটা পাস করে ফেলেছে, এখন তারা আস্তে আস্তে ওইখান থেকে সরে যাচ্ছে, কারণ এই স্যালারি দিয়ে হয় না আসলে। সো আপনার পাশাপাশি আরো কিছু করতে হবে যদি আপনি বেশি টাকা চান, এই হচ্ছে বাস্তব কথা। সো এই হচ্ছে মূল টপিকগুলো আমি কভার করার চেষ্টা করছি, দেখা যাক আপনারা সব ইনফরমেশন কালেক্ট করতে পারেন কিনা। আর যদি কিছু জানার থাকে ডেফিনেটলি আমাকে বলবেন, আমি সবগুলো অ্যান্সার দিতে ট্রাই করব। ধন্যবাদ।